নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমি রিলায়েন্স স্মার্ট বাজারে এসেছিলাম, তো আপনাদেরকে দেখাই। আপনারা তো জানেন, বিগ বাজার বন্ধ হয়ে যাওয়ার পরে এখন সমস্ত বিগ বাজার রিলায়েন্স কিনে নিয়েছে এবং সেগুলো রিলায়েন্স স্মার্ট বাজার তৈরি করেছে। তো আমি আজকে স্মার্ট বাজারের ভিতরের অংশটা তো আপনাদেরকে দেখাবো, তো চলুন দেখতে থাকুন পুরোটাই। এখানে দেখছেন বিভিন্ন বাটার থেকে শুরু করে বিভিন্ন কোম্পানির দই সমস্ত 20% থেকে 50%, 30%, 14%, বিভিন্ন পার্সেন্টেজ অফ। 3% দেখলেন এখানে লিমকা, স্প্রাইট, কোকাকোলা সব 15%, বড়ো 2 লিটারের বোতল এবং ছোটো যেগুলো আপনার ক্যান সেগুলো 5% অফ। আর এটা আপনার 12 টাকা অফ দেখুন, যেগুলো 7 আপ আছে। টোটাল প্রচুর অফ দেয় বুঝলেন। আপনারা এসে ঘুরে দেখতে পারেন, মানে ঘুরে দেখতে বলছি না আমি এইভাবে, মানে বলছি যে আপনারা এখান থেকেও কিনতে পারেন, সেটা অনেকটাই ছাড় পাবেন। মানে আপনার লোকাল দোকানের থেকে এখানে বেশি ছাড় পাওয়া যাবে আমার মনে হয়, কারণ এখানে অনেক ডিসকাউন্ট চলে। এখানে অনেক লোকাল দোকানদার যারা আছে, যারা এখান থেকে কোল্ড ড্রিঙ্কস এবং বিভিন্ন অফারের জিনিসপত্র তুলে নিয়ে নিজেদের দোকানে বিক্রি করে, জানেন তো। মাঝে মধ্যে যখন কিনতে আসি দেখি চোখে পড়ে যে পুরো কোল্ড ড্রিঙ্কসের পুরো পেটি ধরে নিয়ে চলে যাচ্ছে। এবং এগুলো বাচ্চাদের থেকে শুরু করে বড়োদের বিস্কিট, চকোস থেকে শুরু করে সব কিছু, কত ছাড় পাওয়া যায়, প্রচুর ছাড়। মানে এখন কোনোটায় দেখছেন যে ছাড় নেই এমন জিনিস কোনো দেখতে পাচ্ছেন? এখন যা দেখাচ্ছি আপনাদের প্রত্যেকটাতে 50%, 40%, 30% ছাড় লেগেই আছে। এখন 50% অফ স্টিলের জিনিসপত্র থেকে শুরু করে সব কিছু দেখুন, ছাড় পাবেন না এরকম জিনিস এখানে খুবই কমই আছে। প্রত্যেকটা জিনিসের উপরে রিলায়েন্স ডিসকাউন্ট চালায়। মানে যেহেতু রিলায়েন্স স্মার্ট বাজার নতুন খুলেছে, তো ডিসকাউন্ট চালাবেই। আর এমনি তো আপনারা জানেন যে রিলায়েন্স মানে একটা সবসময় ডিসকাউন্টের ব্যাপার লেগেই থাকে, ডিসকাউন্ট মানে রিলায়েন্স। আপনারা তো জানেন যে জিও যখন উঠেছিল নতুন কীভাবে আপনাদেরকে ফ্রিতে পরিষেবা দিয়েছিল, তো সেক্ষেত্রে রিলায়েন্সের উপর সবাই ভরসা করে এবং রিলায়েন্স একটা বিশ্বস্ত জায়গা তৈরি করছে মানুষের মনে। এখানে দেখুন 7 টাকা, 10 টাকা, 15 টাকা, 17 টাকা, 11 টাকা প্রত্যেকটা জিনিসের ছাড়। আর যদি জামা প্যান্টে যান তো 25% ছাড় তো এমনিই আছে প্রত্যেকটা জামা প্যান্টের উপরে। এবং ভালো ভালো জিন্স, ভালো ভালো শার্ট আপনি 399 থেকে 499-এর মধ্যেই পেয়ে যাবেন, খুব কম রেঞ্জেই এখানে পেয়েছেন। দেখুন জিন্স 25%, এবং হ্যাঁ একটা জিন্সের দাম 1000 টাকা, 25% করে তাও তো আপনার 750 টাকায় এসে পৌঁছাচ্ছে, মানে অনেকটাই ছাড় পাচ্ছেন আপনি। এটা আপনার আমার ঘরের প্রয়োজনীয় জিনিস, ভিম থেকে শুরু করে সারফেস থেকে শুরু করে সমস্ত কিছুতে আপনার ডিসকাউন্ট আছে। দেখুন 110 টাকা, 80 টাকা, 140 টাকা, এগুলো ছাড়, অ্যাকচুয়ালি টোটালের উপরে ছাড় দিচ্ছে এগুলো সমস্ত জিনিসটা। দেখুন এখানে 50% অফ চলছে, সমস্ত কিছুতেই আপনি ছাড় পাবেন। দেখুন 50%, 399 আপনার পুরো সেট দেখাচ্ছে, 29 টাকা, 21 টাকা ছাড় আছে। আর একটা জিনিস, যারা ঘুরতে ভালোবাসেন এখানে লাগেজ ব্যাগ খুবই কমে পাওয়া যাচ্ছে, খুবই কমে, মানে 65%, 50% ডিসকাউন্ট লাগেজ ব্যাগের উপরে। দেখুন 65%, 60% দেখছেন কী সুন্দর সুন্দর লাগেজ ব্যাগগুলো। টুথব্রাশে দেখুন 5% অফ, কসমেটিকের উপরে তো অফই থাকেই সব জায়গাতে, এখানে তো অবশ্যই থাকবে। আমি বলছি যে আপনারা আপনাদের নিত্য প্রয়োজনীয় জিনিস মানে বারবার না কিনে এই রিলায়েন্সের যদি একবার অন্তত সপ্তাহে না হলেও মাসে একবার অন্তত এসে যদি কিনেন, তো সেক্ষেত্রে আপনাদের অনেকটাই সেভ হবে। আমাদের নিত্য প্রয়োজনীয় সেই জিনিসের মধ্যে সবথেকে ধরুন লাগে বেশি চাল, ডাল, তেল, তো যেগুলো এখানে আপনার বাইরের থেকে 15 থেকে 20 টাকা অফ পাবেন। বন্ধুরা যে ভিডিওটা যারা দেখছেন, তো আমি একটা কথা বলে রাখি যে আমি তো আপনাদেরকে দেখাচ্ছি এবং আমি নিজেও আনন্দ উপভোগ করছি। আমি চাইছি যে আপনাদেরকে এরকম নতুন নতুন ভিডিও উপহার দিতে, তো আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আমারও ভালো লাগবে আপনাদেরকে এভাবে নতুন নতুন ভিডিও উপহার দিতে। তো সবথেকে একটা বড়ো জিনিস হচ্ছে রিলায়েন্সে আপনার গ্রসারিতে যত ভ্যারাইটিস থেকে বড়ো কথা, গ্রসারি যত % ছাড় দেয় আপনাকে সেইভাবে মানে জামা প্যান্টের উপরে ছাড় দেয় না এরা, বুঝলেন। আর বাচ্চাদের জামা প্যান্টটা মানে পাওয়া যায়, তবে অত ভ্যারাইটিস নেই। বড়োদের যতটা ভ্যারাইটিস এখানে পাবেন, বাচ্চাদের জামা প্যান্ট অত ভ্যারাইটিস এখানে পাবেন না, বুঝলেন। দেখছেন তো, মানে বড়োদের জামা প্যান্টে প্রচুর ভ্যারাইটিস পাবেন, কিন্তু বাচ্চাদের জন্য খুব সামথিং। এবং দামটাও বাচ্চাদের
জামা প্যান্টের দামটা একটু যেন এখানে বেশি আমার মনে হয়েছে, জানি না কার কেমন মনে হবে বা কে কেমন ভাবে নেবেন এটা, বাচ্চাদের জামা প্যান্টটা যেমন কিনতে যাবেন দামের উপরে, কিন্তু আমার মনে হচ্ছে যে এটা একটু বেশি।